আপনার ছোটবেলা নিয়ে প্রথম শুরু করি, পশ্চিমবঙ্গে আপনার জন্ম? হ্যাঁ, পশ্চিমবঙ্গে হুগলি জেলায়। হুগলি জেলায় আপনার জন্ম এবং ক্লাস 9 অবধি বোধহয় সেখানে আপনি পড়াশোনা করেন, তারপরে কিশোর বয়সটাও তো আপনি ওখানে ছিলেন। হ্যাঁ, সেখানকার তখনকার মানে তখনকার সেই সময়টাকে একটু যদি আমাদের বলেন। তখনকার সময় ছিল খুব কষ্টের। কষ্টের বলতে? কষ্টের বলতে মানে স্কুল এটা খুব কাছে ছিল না, এটা প্রায় 3 মাইল হেঁটে যেতে হতো। তখন শিক্ষকের সঙ্গে সম্পর্ক ছিল কিন্তু একটা গার্জিয়ানের, উনি কোনো সাবজেক্টে খারাপ হলে উনি আলাদা করে ডেকে কোচিং করাতেন, ওইটার উপরে পড়াশোনা করাতেন। দায়িত্ববোধ ছিল, ভীষণ ভীষণভাবে দায়িত্ববোধ ছিল। এই যে আপনার শিল্পী জীবন, যেটাকে আপনি নাটক অভিনয় করেছেন, চলচ্চিত্র অভিনয় করেছেন, নির্দেশনা দিয়েছেন, লিখেছেন, রেডিওতে অভিনয় করেছেন, এই আরম্ভটা কি করে হলো? আমি একটু অতীত থেকে আসছি। হ্যাঁ, সেটা শুনতে চাচ্ছি। সেটা হচ্ছে ঢাকায় তখন কোনো মঞ্চ ছিল না, একটাই ছিল এই মেহবুব আলী রেলওয়ে ইনস্টিটিউট। মজার ব্যাপার হচ্ছে এটার ভাড়া ছিল 15 টাকা, এটা ভাড়া নিতে হতো নাটকের জন্য, তো এটা খুব কম পার্টি 15 টাকা দিয়ে ভাড়া করতে পারত। তখন প্র্যাকটিক্যালি পাড়ায় পাড়ায় নাটক হতো, এবং শুধু তাই নয়, এই আজকের যে সোহরাব হোসেন, তারপরে ওসমান খান, তারপরে গোলাম মুস্তফা, এরা সবাই কিন্তু একই সঙ্গে আমরা চাকরি করেছি, কিন্তু তখন মনে হতো না যে আমি অ্যাকচুয়ালি কোন ডিপার্টমেন্টের, আড্ডাতে কি কখন কোথায় দিচ্ছে এর ঠিক ছিল না। মানে পুরো প্রতিষ্ঠানকে আপনি নিজের মনে করতেন? নিজের মনে করতেন। আমরা যেটা জানি যে আপনি যখন ওখানে চাকরি করেন, হ্যাঁ, তখন আপনি একই সাথে পড়াশোনা চালিয়েছিলেন। পড়াশোনা ওই নাইট কলেজে, আমি ওখান থেকে চলে গেলাম, স্যার সলিমুল্লাহ কলেজ যেটা বললাম ওটা হচ্ছে নাইট কলেজে চলে গেলাম। একই সঙ্গে চাকরি এবং পড়াশোনা, তাহলে দিনে তো আর চাকরি করতে হচ্ছে, তো দিনে পড়াশোনা করা যাচ্ছে না। এই যে কবি ফজল শাহাবুদ্দিন, ও আমার ক্লাসমেট, কিন্তু আমরা একসঙ্গে পড়াশোনা করেছি ওইখানে নাইট কলেজে। তো মজার ব্যাপার যেটা বলছিলাম আমি, তো চাকরি জীবনে এখানে আরেকটা জিনিস আমি পেলাম, এই নাটকের এদের একটা দল ছিল তখন, তখন সবাই সরকারি কর্মচারী, তো এই এদের নিয়ে এই গোষ্ঠী থেকে একটি কিন্তু নাটকের দল গড়ে ওঠে, এবং মহিলা শিল্পী তখন কিছু কিছু আসা আরম্ভ হয়েছে। কারা ছিলেন কিছু নামগুলো বলি তখন? জহরতারা, জহরতারা তখন বিশ্ববিদ্যালয় থেকে আসলো, তারপরে লিলি খান, বিএ খান সাহেবের মেয়ে লিলি খান, দারুণ প্রচণ্ড মানে অভিনয় দক্ষতা এবং ক্ষমতা ছিল। আরেকজন হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় হোসনে আরা বিজু, ইনি হচ্ছেন আমাদের সুবর্ণা মুস্তাফার মা। এক্স্যাক্টলি, হ্যাঁ, গোলাম মুস্তাফার স্ত্রী। হ্যাঁ, উনি খুব বড় মাপের অভিনেত্রী। আপনার কাজ মানে অভিনয় জীবনের শুরু বোধহয় রেডিও দিয়ে? এখানে না, আমি নাটক থেকে আরম্ভ করেছিলাম, নাটক থেকে রেডিও, তখন নাম ছিল ওনার রনেন কুশারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি নাটক দেখতে এসে ওনার কিভাবে কিভাবে পছন্দ হয়ে গিয়েছিল, পরে উনি বললেন যে রেডিওতে আসেন না কেন, তা আমি যে রেডিওতে যাবো, রেডিওতে আমার কেউ পরিচিত নেই। তো উনি বললেন পরিচিত আপনার সবাই হবে, আপনি চলে আসেন। মানে আপনি মঞ্চ নাটক দেখতে এসে রনেন কুশারি আপনাকে রেডিওতে নিয়ে, রেডিওতে নিয়ে গেলেন প্রায় নিজের উল্টো। তিনি তো বিখ্যাত নির্দেশক ছিলেন, নিঃসন্দেহে নিঃসন্দেহে, এবং তখনকার সময়ে রেডিওর একটা এই রেডিও নাটকের একটা অথরিটি বলা যেতে পারে। বলা যেতে পারে যে আমরা যেটা বুঝতে পারি বা বলতে পারি যে জহরি জহর চিনতে ভুল করেনি আর কি।